করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। ক্যাম্পেন কলিং মিডিয়ার সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিশিষ্ট আইনজীবী অরুণাবু ঘোষ। অরুণাবু, আপনাকে ক্যাম্পেন কলিং এ স্বাগত। অরুণাবুদা, এই যে ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং হাইকোর্ট একটা রায় দিয়েছে, অনেকেই বলছে ঐতিহাসিক রায়, যে সিবিআই এর হাতে মামলা গেছে এবং সিবিআই তদন্ত করবে, 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে এবং একটা সিটও গঠন করা হবে, এইটাকে আপনি কিভাবে দেখছেন, এই বিষয়টাকে কিভাবে? ঐতিহাসিক রায় ফাই কিছু না, নরমাল রায় দিয়েছে। বেঞ্চটা বাড়িয়ে দিয়েছিল, 5 জনের বিচারপতির বেঞ্চ। একজন বিচারপতি আমার সেদিন কোর্টে বলছিল হওয়ার পর যে তুমি তো আজ টেলিভিশনে বলবে না, কেন না পড়ে কী করে বলি, নর্মাল রায় দিয়েছে। যদি ধরো কেউ আক্রান্ত হয়ে পুলিশ কিছু করছে না, তখন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। ম্যাজিস্ট্রেট যদি কিছু না করে, অর্ডার দিল তা সত্ত্বেও পুলিশ কিছু করছে না, তখন হাইকোর্টে আসে। হাইকোর্ট তখন পুলিশকে বলে তুমি ভাই তদন্ত করে ধরো কে কী করছে, অ্যাকশান নাও। এই সেটাই করেছে। এখানে যেহেতু গভর্নমেন্টের বিরুদ্ধে অভিযোগ, তাই জন্য গভর্নমেন্টেরও সিটকে মানে সিবিআইকে দিয়েছে, আর গভর্নমেন্টের বিরুদ্ধে অভিযোগ যে গভর্নমেন্টের লোককেও দিয়েছে। তো বার করে হাইকোর্টে জমা দেবে, হাইকোর্টের সুপারভিশনে হচ্ছে, নর্মাল জিনিস। যেমন আমাদের কী বলে, আমাদের আরেকটা যেটা হয়েছিল ওই সুদীপ্ত সেন যার মালিক সারদায় তো একই জিনিস বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে। এখন সারদায় স্টেট গভর্নমেন্ট কিছু এগোচ্ছে না, আর যেহেতু দুদল মানে সেন্ট্রাল গভর্নমেন্টও এগোচ্ছে না, এই কারণে যেহেতু দুদলেই সারদার সঙ্গে জড়িত লোক আছে তাই এগোচ্ছে না। হাইকোর্ট নিজের কাজ করেছে, এই নতুন কিছু না। একটা বিষয়ে যাব যে হাইকোর্ট 6 সপ্তাহের মধ্যে রায় দিতে বলেছে সিবিআইকে এবং সিটকে, এই যে ধরুন এই রিপোর্টটা জমা করার পর একটা চূড়ান্ত সিদ্ধান্তে হাইকোর্ট পৌঁছবে, সেটা কি তাহলে কোনোভাবে রাষ্ট্রপতি শাসনের দিকে কি এগোতে পারে? না না না, প্রথমত সিবিআই কোনো রায় দেবে না, অর্ডার মানে এটা করবে, রিপোর্ট জমা দেবে। রিপোর্টে দেখে হাইকোর্ট বলবে যে এই অফিসার কিছু করেনি, একে ধরো, অথবা এই লোকটা অ্যারেস্ট করনি কেন, এক্ষুনি ধরো, এই লোকটাকে ধরনি কেন, এইগুলো সিবিআই, এর ভিত্তিতে এ হতে পারে না, রাষ্ট্রপতির শাসন হবে না, হয় না। অরুণাবুদা, রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে এই রায়কে বলেছে যে না, সবসময় যদি সিবিআই প্রত্যেকটা বিষয়ে রাজ্যের সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করে সেটা ঠিক নয় বলেছেন, এবং শুধু তাই নয়, তারা সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করবেন, কি বলবেন? সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতেই পারে, কিন্তু এর আগে তো মমতা ব্যানার্জিও সিবিআই চেয়েছিল, এ তো নতুন কিছু না। যে বিরোধী দলে থাকে সে চায়, স্বাভাবিকভাবেই চায়, কেন সরকারি দল নিজের বিরুদ্ধে কখনো তদন্ত করে না স্টেটের, তাই জন্য সিবিআই চায়। এর আগে তো লালু প্রসাদ যাদব, তখন তার বউ চিফ মিনিস্টার, করছে না, সিবিআই ইনকোয়ারি দেওয়া হয়েছিল, সিবিআই ভুল পেয়েছে লালু প্রসাদ যাদবের, তার বিরুদ্ধে জেলও খেটেছে। জয়ললিতার কেসে সিবিআই রিপোর্ট করছে, সুব্রহ্মণ্যম স্বামী মুভ করলো, সুপ্রিম কোর্ট বললো সিবিআই করো। প্রথমে স্টেট গভর্নমেন্ট কিছু করেনি, স্টেট গভর্নমেন্ট না করে আলটিমেটলি সুপ্রিম কোর্টে বললো সিবিআই করো। তার তো মানে পানিশমেন্ট হবার দিনই তার মারা গেলেন জয়ললিতা, কিন্তু ওই ওর যে কি আরেকটা ওর যে সঙ্গী ছিল কি লক্ষ্মী না কি ভুলে গেলাম, সেও তো জেল খাটলো, অনেক দিন জেল খাটলো, এই আর কি। নতুন কিছু না সিবিআই, যেমন ধরো এই যে কংগ্রেস আমলে কিন্তু এই জিনিসগুলো ছিল না, ধরো 2G কেলেঙ্কারি যেটা বললো, তথাকথিত 2G কেলেঙ্কারি, অশোক গাঙ্গুলি এখানে আদেশ দিলেন যে স্টেপ নিতে হবে, স্টেপ তো তার আগেই নিয়েছে। 2G-তে কানিমজিদ 2 বছর জেলে ঢুকলো, এবং 2G কি যে লোকটা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ছিলেন, সে লোকটা বললেন 1,76,000 কোটি টাকা লোকসান হয়েছে। পরে দেখা গেলো সেটা যেহেতু 36,000 কোটিতে বিক্রি করেছে, ওটা ক্যান্সেল হলো। আলটিমেট দেখালো 12 থেকে 14,000 কোটি টাকা নিয়ে নেবার লোক নেই, 12,000 কোটিতে বিক্রি হলো, এবং যে লোকটা রিপোর্ট করেছিল কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল সে পরে মন্ত্রী হয়ে গেল বিজেপির। কিন্তু দেখো সুরেশ কালমাটি অবশ্য অন্যটা, ওই কী বলে এশিয়ান গেমসের স্টেডিয়াম কেলেঙ্কারিতে ছিল, কিন্তু কানিমজিরা তো বেরোলো, বেরিয়ে তো বললো সে তো কংগ্রেস আমলে করেছিল, কংগ্রেস আমলে কংগ্রেসের লোকের বিরুদ্ধে এনকোয়ারি হয়েছে, এটা কংগ্রেস আমলেই সম্ভব। এখন যেটা হয়েছে নিজের এগেনস্টে এনকোয়ারি করতে চায় না, তাই জন্যই কোর্টকে বারে বারে ইন্টারভিউ করতে হচ্ছে।
অনুরোধে একটা বিষয় যে সোনিয়া গান্ধী কিন্তু সবাইকে আহ্বান জানিয়েছেন এবং 16টি বিরোধী দল একসাথে একটা ওনারা ভার্চুয়ালি একটা বৈঠকও করেছেন এবং সবাইকে একজোট হয়ে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন, মানে সেটা কি কখনো সম্ভব? ইলেকশনটা 2014 এই 2024 অনেক দেরি, এখন মুভমেন্টটা যেটা সব একসঙ্গে করে একটা জায়গায় এসে মুভমেন্টটা বিজেপির বিরুদ্ধে সেইটা বলেছে, তার মানে নয় যে মন্ত্রিসভা ঠিক হয়ে গেল, জিততেও পারে নাও জিততে পারে। হ্যাঁ, তবে মমতার অ্যাম্বিশনটা তো ভয়ানক ভয়ানক, 18টা সিট এখন, এখন কংগ্রেসের 51টা না 53টা সিট, তো সারা ভারতবর্ষে কংগ্রেসের কিন্তু কোথাও 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 অর্গানাইজেশন আছে, সব জায়গায় কিছু না কিছু অর্গানাইজেশন আছে, এবং যারা যারা এই যে স্টেট অর্গানাইজেশনগুলো বেরিয়েছে স্টেট পার্টিগুলো সবাই কংগ্রেসের আদিম, সব কংগ্রেস লড়লে লড়বে, কিন্তু ওই স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু ওই 28টা সিটে কেন, ওই প্রশান্ত কিশোর বলেছে যে 28খানা জিতবে এরপরে যদি জেতে, তা সেটা তো আর প্রধানমন্ত্রী হওয়া যায় না, যদি 10-12টা সিটের এদিক ওদিক ডিফারেন্স হয় বিজেপির সঙ্গে এই বিরোধী পক্ষের মানে ইউপিএ, তখন হয়তো মমতা হতে পারে, তাও বেশি দিনের জন্য না, যাই হোক স্বপ্ন দেখা ভালো। অরুণাবদা, একটা আইন আছে, আপনি যেহেতু আইনজীবী এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো, যে এখনও সেটা প্রসেস কিছুই সেভাবে আসেনি, যে এক দেশ এক আইন এটা একটা শোনা যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি একটু আলোকপাত করেন যে বিষয়টা কি, মানে যদি এটা এই আইনটা চালু হয় বা আইনটা আসে তাহলে সেটার কুফল এবং সুফলটা কি হতে আছে? দেখো এক দেশ এক আইন ধরো আছেই তো, ক্রিমিনাল প্রসিডিওর কোড, সিভিল প্রসিডিওর কোড, সবই এক আইন, ভারতবর্ষ কনস্টিটিউশন এক আইন, কিন্তু স্টেটগুলো তো আমরা ফেডারেল স্ট্রাকচার, এক একটাভাবে এক একভাবে হয়েছে, সেখানকার নিজস্ব আইন হয়তো কিছু কিছু আছে, যেমন আমাদের দেওঘরে আছে সাঁওতালদের প্রোটেকশন দেওয়ার আইন, যে তুমি জমি সাঁওতালের কিনতে পারবে না যতক্ষণ না মানে লিজ নিতে পারো, কিন্তু কিনতে পারবে না, যে দু নম্বরই করে সব ইদার উদার করছে, এগুলো সেফটি আইন আছে। যেমন মিজোরামে আছে, মিজোরাম নর্থ ইস্টে একরকম আইন আছে কিছু প্রোটেকশন দেওয়া দুর্বল শ্রেণীকে, তো সে তো ধরো সাঁওতাল তো আর মহারাষ্ট্রে পাবে না, সেখানে তো আলাদা আইন হবে, সো এগুলো এটা থাকবে, এটা দুম করে এক স্টেট এক আইন হবে না। ইউনিফর্ম সিভিল কোড হয়তো বিয়ে শাদির ব্যাপারে করতে পারে, সেটা হয়তো হতে পারে, কিন্তু এক আইন হয় না, ভারতবর্ষের মতো দেশে এত ভ্যারাইটিস দেশে হয় না। একটা এখানে আমাদের মারোয়ারিদের একরকম একজন প্রপার্টি ইয়ে হয়, মানে যেটা আমরা বলি এই ল আর কি, মানে আমি মারা গেলাম আমাদের এখানে কি হলো ছেলে মেয়ে বউ পাবে যদি আমি হিন্দু হই। আরেক ধরনের আইন আছে যে না সবাই মিলে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, বাবা মা সবাই, সেটা আছে, মিতক্ষরা ল হ্যান ত্যান আছে, আবার মুসলমানদের মধ্যে অন্যরকম, এটা এক করা মুশকিল আছে, মুশকিল আছে, কী হবে জানা যাচ্ছে না। একটা বিষয়ে যাব, যে আমরা দেখলাম কিছুদিন আগে সজল ঘোষকে অ্যারেস্ট করা হলো এবং যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যে পদ্ধতিতে অ্যারেস্ট করা হয়েছে, রীতিমতন দরজা ভেঙে তাকে হিচড়ে বার করা হয়েছে, আইনত দিক থেকে এইভাবে অ্যারেস্ট করার ইখতিয়ার আছে কি, মানে কিভাবে করা যেত? অনেক সময় দরজা ভেঙে করে, কিন্তু সজল ঘোষ তো পালিয়ে যাবে না, থানার তো 25 মিটারের মধ্যে ওর বাড়ি, এক যে ওসিটা করে ওকে চাপকানো উচিত, সজল যে জল দলই করুক ওর দলের আমি ভয়ানক বিরোধী, তাকে চুরির কেস দিয়েছে সজলকে, তো ওসির তো রোজ ঘুষ খায় এই ওসিটা, এর তো চাপকানো উচিত একে। হ্যাঁ, আছে ধরেছে লাথি মারছে, লোকছে দেখছে ক্যামেরায় উঠছে, সেখানে লাথি মেরে ভাঙে কেউ, এবং মমতা আর যে ছেলেগুলো অভিযোগ করছে, অভিযোগগুলো কি আমাকে টিটকিনি মেরেছে, পরে দেখলাম সব দাঁড়াতেই পারছে না, ওই যে তৃণমূলের সব পালিয়ে গেল, দাঁড়াতে মানে কোশ্চেন করছে, আমি আসছিলাম রাস্তা দিয়ে আমাকে কী বলে আমার আঁচল ধরে টেনেছে, ও কোন ছেলেটা করেছে জানি না, আবার যে ছেলেটার নাম বলছে সে ছেলেটা হয়তো নয়, তাতে সজল কী করবে? আমার রাস্তায় যদি কেউ আঁচল ধরে টানে তো সজলকে ধরবে? তো এইটা বোঝাই গেছে যে একদম দু নম্বরই ব্যাপার হয়েছে, এবং সজলের যে লড়াকু একটা মনোবৃত্তি ছিল আমি কলেজ লাইফ থেকেই দেখেছি, ও অনেক জুনিয়র আমাদের, সেইটা ওকে প্লে করেছে যাই হোক, কিন্তু খুব ভয়ঙ্কর অন্যায় করেছে। এবং তুমি আমি বলো না ইজিল এই গভর্নমেন্ট বলে মমতা ব্যানার্জির মাথায় লালু আলম লাঠি মেরেছিল, মমতা ব্যানার্জি একদিন কোর্টে গেছে প্রমাণ করার জন্য, এখন যদি আমি বলবো ওই লাঠি মারাটাও লাইন ছিল প্রেসিডেন্ট হবার, চুয়ার প্রেসিডেন্ট, একদিনও যায়নি সাক্ষী দিতে,
এবং লালু আলম ফ্রি হয়ে গেল। এ আছে মমতা ব্যানার্জি, এখানে যেগুলো হবে কিছু করার নেই, পুলিশ মন্ত্রী তো মমতা ব্যানার্জি, তো মমতার পুলিশ পুলিশের কাজ করেছে, মমতার মতো কাজ করেছে, কি করবে। অনুরাধা, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে ছবি উঠে আসছে যে এত লাইন, মানে প্রথম দিনেই 10 লাখ ছাপিয়ে গেছে শোনা যাচ্ছে এবং এতটাই ভিড় হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসবে বলে মানুষ এই 500 টাকা 1000 টাকার জন্য সেখানে মানুষ পদপৃষ্ঠ পর্যন্ত হচ্ছে, কি বলবেন, মানে কি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ? আগে ভাই দেওঘরের মন্দিরে যেতাম, প্রচুর ভিখিরি লাইন করে বসে থাকতো, সব কুষ্ঠরোগী এ রোগী, পয়সা দিতাম। এখন দেখি না, বিহারে বসে ঝাড়খণ্ডে চাকরি বাকরি সবাই করছে, এখানে একটা চাকরি নেই, চাকরি নেই। তুমি একটা লোককে দেখো তো সরকারি চাকরি, তোমায় আমি 500 টাকা দেবো, একটা খুঁজে বার করে দেবো, জটা বলবে 500 টাকা করে দেবো, সরকারি চাকরি পেয়েছে নেই। আগের দিনও তোমাদের বলেছি 45,500 হলো পুলিশের খালি, কলকাতা পুলিশ, 75,000 হলো বেঙ্গল পুলিশ, হ্যাঁ 5.5 লক্ষ পদ অবলুপ্ত করে দিয়েছে, অ্যাবলিশ করেছে, নেই। তো ভিখিরি ঠিক আছে, ভিখিরি বানিয়ে দিচ্ছে যার থেকে, আগে ভিখিরিরা আসতো মা চাল দেবে, এখন ভিখিরির সংখ্যাটা বাড়িয়ে দিয়েছে, 500 টাকা করে পাবে মাসে, সেইটাই আনন্দ, ভোটও পাবে, এবং এতে 12,000 কোটি কেউ বলছে 19,000 কোটি। চাকরি চাকরি করে দিত অনেক লোক, হয়তো এত লোককে প্লিজ করতে পারতো না, আর মোটামুটি আমরা ভিখিরির ভিখিরির জাত হয়ে গেছে, কিছু করার নেই, দে মা ভিক্ষে দে মা, আচ্ছা ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার। এবার নারায়ণ ভাণ্ডার কবে করবে দেখছি, হ্যাঁ নারায়ণ ভাণ্ডার করলে ছেলেরাও যেতে পারবে আর কি। যাই হোক অনুরাধা, একটা বিষয় যে আমরা মাদার ডেয়ারির নাম শুনেছি, মাদার ডেয়ারিকে কিন্তু বাংলা ডেয়ারি করবেন মুখ্যমন্ত্রী, কি বলবেন এই বিষয়ে? আগে তো মানে কান্ট্রি লিকার ছিল, বাংলা মদ হয়ে গেছে, ঠিকই আছে, কিছু না করার পজিটিভ কাজটা কোথায় হচ্ছে? তুই মনুমেন্টের নাম দিয়ে দিলে কি এসে গেল, পজিটিভ কাজ কি হচ্ছে? মদের বিক্রি ভয়ানক বেড়েছে, রেভিনিউ একদম মেন সোর্স অফ আর্নিং। আচ্ছা কেন্দ্রের বিরুদ্ধে বিল পাসের সময় ডিসকাশন হচ্ছে না, খুব অন্যায় করছে, যে 2 মিনিট 5 মিনিট করে 7খানা বিল পাস করলো। আচ্ছা পশ্চিমবঙ্গে কটা বিল আলোচিত হয়েছে তোমার তো বলোই না, একটা বিলও আলোচিত হয়নি, এক্সাইজ বিল আলোচিত হয়েছে, ভূমি রাজস্ব বিল আলোচিত হয়েছে, আলোচনা কোন বিল হয়েছে, কোন বিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে পাস হয়েছে এখানে বলো, হয়নি, আলোচনাই হয় না, মানে বিল বলছি এও, মানে ইভেন বাজেট, ভূমি রাজস্ব বাজেট, তারপরে মদের বাজেট, এক্সাইজ বাজেট, কিচ্ছু হয়নি, করবো না, ঠিক আছে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অরুণাবদা, সিবিআই এই একটা কিন্তু রিপোর্টে সূত্র থেকে শোনা যাচ্ছে মারফত যে বলেছে যে বীরভূম হচ্ছে সব থেকে বেশি মানে খুন মলেস্টেশন এইসবের একদম স্বর্গরাজ্য হয়ে উঠেছে, কি বলবেন এই রিপোর্টে কিন্তু বীরভূমের নামকে মানে একদম কোট করা হচ্ছে? সেটা আমার পক্ষে বলা কঠিন, ওরা দিয়েছে রিপোর্ট কীভাবে, সে তো বীরভূম আছে, অনেক স্টেট আছে, মুর্শিদাবাদও আছে, মুর্শিদাবাদে সবচেয়ে কাঁচা টাকা বেশি, সবার হাতে ভীষণ কাঁচা টাকা, বর্ডার স্টেট, কিন্তু মুর্শিদাবাদটা বলেছে হয়তো অনুব্রত মণ্ডলে আছে বলে, কি আমি জানি না, এটা বলতে পারবো না, সিবিআই কি বলেছে না বলছে বলতে পারবো না। অনুরাধা, একটা বিষয়ে যাব যে আফগানিস্তানে এখন মোটামুটি তালিবানরা পুরো কাবুলকে দখল করে নিয়েছে, দেখতে পাচ্ছি গোটা পৃথিবী সেই নিয়ে এখন খুবই ব্যস্ত, কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু কালকে একটু উস্কে দিয়েছে তথাগত রয় কিন্তু একটা টুইট করেছেন, বলেছেন পশ্চিমবাংলাও ধীরে ধীরে বাংলাদেশ 2 এর দিকে এগোচ্ছে, কি বল? ও তো এটা ভুল কথা, মানে মাত্রাতিরিক্ত মাত্রা অতিরিক্ত কথা, আমাদের মনে রাখা দরকার আমার কাছে, আমাদের লয়ে তো 26 লক্ষ লোক সরকারিভাবে বাংলাদেশে চাকরি করে হিন্দু, 26 লক্ষ। যেমন এখানে ধরো ভারতের টাকা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে খাটছে টাকাটা, ঠিক আছে, গার্মেন্টসগুলো বিক্রি হচ্ছে ইউরোপে, খুব ছোটো জায়গা হয়ে গেছে, আর বাংলাদেশের ইকোনমি এখন ভারতের চেয়ে ভালো, ওদিক থেকে কেউ লোক আসে না। আর তাহলে বলতে হবে ধরো এই যে আমরা সল্টলেকে আছি, সল্টলেকের বেশিরভাগ 20 তো আজ থেকে 50 বছর 40 বছর আগে সব বাংলাদেশিরা এসে বাড়িগুলো তৈরি করে গেছে, এত সস্তার বাড়ি। সুতরাং দেখো অর্থনীতির ওপর কিন্তু তোমার নির্ভর করে, তোমার ঢুকবে কি ঢুকবে না মানুষ, হ্যাঁ
কলকাতায় তো বিহারি আছে কেন, রেলের কাজ ছিল, জুট মিলের কাজ ছিল, এটা বাঙালিরা করতো না, রিক্সাওয়ালার কাজ, টানা রিক্সায়ের, এটা আটকানো যায় না। কিন্তু এখন বাংলাদেশি নেই, সেই সেন্সে বাংলাদেশি নেই, তা ধরছে না কেন? সেন্ট্রাল তো ধরতেই পারে, কে বারণ করছে? এনআই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তো ধরতেই পারে যে কোনো সময়, স্টেটের পারমিশন তো লাগে না। তথাগত তা নিজেকে খুব লাইট করে ফেলছে বলে। অরুণাদা, মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমি পুরো কড়া চোখে নজরদারি করব, মনিটর করব, এবং প্রত্যেক বৃহস্পতিবার উনি বলেছেন SSKM এ এসে উনি বসবেন এবং পুরোটা মনিটর করবেন, কি বলবেন এই বিষয়ে? এর আগে একবার SSKE-তে বাঙুরের তোর লোকটাকে তাড়িয়েছে, ভদ্রলোককে, কত বড় ডাক্তার, সে আরামেই ছিল, বাইরে প্রাইভেট প্র্যাকটিস করে অনেক বেশি রোজগার করত। ও গিয়ে কী করবে, ও দেখে অসুখ বলে দেবে? একটা মেশিনারি চালাতে গেলে তোমার ধরো, তাহলে তো বাসে বাস ডিপোয়ে বসতে হয়, বাস ঠিকঠাক চলছে কি না, তো মুখ্যমন্ত্রী বসে আছে বাস ডিপোয়ে, তো ওয়াই নট মেডিকেল কলেজ, YPG, ওয়াই নট RG Corps কলেজ, কেন বসবে? তোমার ডাক্তারদের সুপারভিশন করতে গেলে ওখানে বসতে হয় না, আর রোজ বসতে পারবে? একদিন গিয়ে হাজিরা দিয়ে চলে এলো, এবং তাতে কী হবে, ওখানকার যারা টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সব ওকে তেল মারতে মারতে আর রুগী দেখতে পারবে না, যা পারছে প্লেইং টু দি গ্যালারি আর কি, কী করবে? অরুণাদা, তৃণমূলে কিন্তু আসতে চাইছে শিখামিত্র, একটা জল্পনা উঠছে, কি বলবেন? সেটা জানি না শিখামিত্র আসবে কি আসবে না, কি হবে গিয়ে, আমি তো বুঝছি এই যে ইয়ের মেয়ে গেল সুস্মিতা দেব, কি করবে গিয়ে? এ তো বেইমানি, কংগ্রেস কিনা দিয়েছে, তোমার বাবাকেও মন্ত্রী করেছিল, তোমাকেও যুব কংগ্রেস, এই যুব মানে সরি মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট করেছে, কিচ্ছু করনি, এখানে সে 5-star হোটেলে থাকতে আমাদের পয়সায়, হ্যাঁ কি করবে এবার দেখি কি করে। ওকে দেখে তুমি কংগ্রেসে থেকে কিছু করতে পারলে না, তৃণমূলে গিয়ে করতে করবে, এ তো ধান্দার ব্যাপার। আর এখন এই সময় তৃণমূলে যে যাবে ধান্দায় যাবে, শিখাদি কি করবে জানি না, গেলে ভুল করবে। অরুণাদা, এই যে দলত্যাগ বিরোধী আইন যেটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে লাগাতারই কিন্তু বিভিন্ন নেতারা এই এক দল থেকে আর এক দল, একদম মানে সেটা আপনারাও অনেকেই বুদ্ধিজীবীরা বলছে যে তাদের স্বার্থ হোক যাই হোক যে কোনো কারণে, আমরা ভোটের আগে থেকেই দেখছি একবার এই দল একবার ওই দল, তো এই জায়গায় দাঁড়িয়ে যে দলত্যাগ বিরোধী যে আইনটা বিজেপির শুভেন্দু অধিকারী অনেকবার বলছে সেটা আমরা লাগু করব, অনেকবারই বলেছে, এই যে আপনি যেহেতু আইনজীবী, এই দলত্যাগ বিরোধী আইনটা এক্স্যাক্টলি কি, এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাতে কি কি হতে পারে? দশম শিডিউলে যেটা 10th Schedule সেখানে আছে যে তুমি যদি দল, যে দলে তোমায় নির্বাচিত করেছে যে সিম্বলে, তার অন্য দল গেলে তোমার সঙ্গে সঙ্গে এটা কাটা যাবে, তুমি যদি নিজে থেকে ডিক্লেয়ার করো, এটা একটা জিনিস, আমি ডিক্লেয়ার করলাম যে আমি দল ছেড়ে দিচ্ছি, তাহলে চলে যাবে এটা অটোমেটিক। আর কোথায় আর যাবে না কোথায়, যদি 2/3 মেম্বার নিয়ে যদি তুমি চলে যাও তাহলে হবে না, তোমার দল মানে তোমার MLA-শিপটা থাকবে, অথবা তোমাকে যদি দল থেকে তাড়িয়ে দেয়, ধরো কংগ্রেসে কাউকে তাড়িয়ে দিল, তার মেম্বারশিপ যাবে না, সে থাকবে। এখন এটা নির্ভর করে স্পিকারের উপর, তো এখন যদি স্পিকাররা রবি ঘোষ হয়ে যায় যে জহর রায়ের দিকে চেয়ে থাকে, ধনিমের রবি ঘোষ রেফারি, কোন দিকে দেবো, বাঁশি বাজাবো কি বাজাবো না, তাহলে কিছু করার নেই, এটা স্পিকারের উপর নির্ভর করে। এই যে মুকুল যা করেছে, নক্কারজনক কাজে স্পিকারের কোনো দায়িত্ব থাকবে না? ওনার যে শুনানির ডেট ছিল সেখানেও গড় হাজিরা দেখা গেছে, দায়িত্ব দেবে না তো, এর আগে মানুষ মিয়ার ক্ষেত্রে একই জিনিস করেছে, স্পিকার যখনই তুমি হয়ে যাবে তখন তোমার একটা আলাদা সম্মান। আর মমতা ব্যানার্জিও কেন এগুলো করছে, শুভেন্দুর হাতে তো অস্ত্র তুলে দিচ্ছে, রোজ গালাগাল, এটা ধরো আজ যদি না থাকতো শুভেন্দুর কোনো বলার ছিল না, রোজ গালাগালে, আজকে তুমি গতবার 22 কংগ্রেসের MLA-কে নিয়েছো, তারা ভিতরে কংগ্রেস করছে বাইরে তৃণমূল করছে, এই যদি জিনিস হয় তাহলে স্পিকার দেখবে না? এটা স্পিকারের দায়িত্ব, স্পিকারের প্রচুর, আমার ক্ষেত্রে কী করলো, আমাকে করলো জেল খাটিয়ে দিল প্রিভিলেজ মোশনে, তারপরে আমি মুখে একদম ঘষে দিয়ে চলেছি, ছাই গোবর যা পারে ঘষে জিতেছি মামলা, যে অন্যায় করেছে স্পিকার, স্পিকারের উচিত এক্ষুনি, আমি উইথ গ্রেট রেসপেক্ট টু হিম, উচিত এক্ষুনি একটা কিছু ইয়ে করে দেওয়া, মুকুলকে বলে দেওয়া যে ভাই তুমি কোথায় আছো বলো, সে যদি বলে আমি BJP-তে আছি, এই তাহলে তাহলে এটা থাকবে না, এই সদস্যপদ দেওয়া উচিত নয়, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা উচিত নয়, এটা 2 নম্বরই, একদম একদম 2 নম্বরই ব্যাপার।
সময় একদমই শেষ, আমি একটা শেষ প্রশ্ন করব। তৃণমূল নেতার হাতে অস্ত্র নিয়ে দেখা গেছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আশ্চর্যের কি আছে, কোন তৃণমূল নেতা, তুমি একটা সৎ তৃণমূল নেতা বলো তো, রিভলভার নিয়েছে তো তাও বদ্ধ তাও আছে, তুমি একটা নেতায়নও যে ঘুষ খায় না, এরকম একটা পিকচার আছে, ঘুষ খায় না বা কোনো না কোনো বদনাম নেই, তুমি একটা তৃণমূল নেতা দেখো, এর নতুন কি রিভলভার নিয়ে ঘুরছে, ঠিকই আছে ফাটাকেষ্ট সব, আগে বড় ফাটাকেষ্ট ছিল কংগ্রেস আমলে, এরা ছোটো ফাটাকেষ্ট, রিভলভার নিয়ে ঘুরছে, তাতে পুলিশ মন্ত্রী কিছু বলার নেই, কারণ তিনি তো এদের উৎসাহ দিয়ে দলে এনে তারপর নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিছু করার নেই। তুমি আমি বলছি তো একটু অনেস্টে, তুমি পঞ্চাশটা লোক দেখো পশ্চিমবঙ্গে, আমি নিচের লোক বলছি না, পঞ্চাশটা লোক দেখো পদাধিকারী, তাদের সম্মান নিয়ে আছে লাঠিঝাঁটা নাকে এবং চোর নয়, এরা দেখো। এনএইচআরসির রিপোর্টে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এরকম একাধিক যাদের যাদের তৃণমূল নেতাদের নাম উঠে এসেছিল তারা মানে কুখ্যাত দুষ্কৃতি বলে উল্লেখ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে বলেছে, এবং এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা? সুপ্রিম কোর্ট যেতেই পারে, যে সে যাবে স্বাভাবিক, তার নামে একটা স্ট্যাম্প পড়েছে, সে বলবেই যে ভাই বিচারের আগে আমায় কী করে ব্ল্যাক লিস্ট করলো, যখন হাইকোর্টের হাতে বিচার, যেতেই পারে, কিন্তু এরা কেউ সাধু নয়, চৈতন্য মহাপ্রভু না, এরা ফাটাকেষ্ট, কিছু করার নেই। অসংখ্য ধন্যবাদ অরুণাবধা, তো ব্যস্ততার মধ্যে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, নমস্কার। বেনারসির তিন অধ্যায়, রাজখারানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহাটিক স্টাইল।